এবার কড়া পদক্ষেপ রাজ্যপালের। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে তলব রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাজভবন এবং প্রশাসন সূত্রে খবর, গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের মতো জায়গায় কিভাবে বিক্ষোভ, তা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট রাজ্যপাল। সব দিক থেকে বিচার ব্যবস্থা রক্ষার বার্তা দিয়েছেন তিনি, সঠিক পদক্ষেপের নির্দেশ। সূত্রের খবর, রাজ্যপাল বলেন যে বিচারপতিদের প্রতিটি রায় পছন্দ হবে তা নয়, কিন্তু এজলাস বয়কটের ঘটনা উচিত নয়। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতেই পারেন। বিচারপতি রাজশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে, সেই সুরক্ষা যেন বিচারপতির আস্থা অর্জন করতে পারে। বিচারপতি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে কিনা, এমনকি পোস্টারও খোলা হয়েছে কিনা, তা কলকাতা পুলিশের কমিশনারের কাছে জানতে চান রাজ্যপাল। একই সঙ্গে গোটা ঘটনা দিল্লিতে জানানোর কথাও বলেন তিনি। অন্যদিকে বিচারপতির বিরুদ্ধে কারা পোস্টার দিয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। আপাতত আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই দায়ের হয়েছে মামলা। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাংকশাল আদালতে এফআইআর করতে চেয়ে আবেদন পুলিশের। আবেদন মঞ্জুর হলে এফআইআর করবে হেয়ার স্ট্রিট থানা।